Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। ওরা যে এত তাড়াতাড়ি চলে যাইব না বুঝতে পারি নাই বুঝছিস। আবার আবার হরিদেব কইল কি দাদা বাবুরা না খাইয়ে বাইরে গেছে, খাইছে আমাদের। ছি 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 ছি, এই শোন এই শোন অগো, আমি না ওই বুঝুং বাজুং দিয়া বা মানে এই কথা কথা কইয়া সামাল দিয়া দিব কেন, কিন্তু খবরদার খবরদার তুই কিন্তু অগো সামনে না বেশি মুখ খুলবি না কয়ে দিলাম। আরে বাবা নো চাপ নো চাপ, ওই একটা কথা শেখছে নো চাপ নো চাপ, তোর আমি এই জুতা দিয়ে যদি না মারছি না। আরে কি কি করছো, নো চাপ নো চাপ করতেছে, এইদিকে কোথায় গেছে কি জানে। ওই মেয়েটাকে আমি ছাড়বো না, তুই দেখে নিস, এত বড় সাহস আমাকে বলছে উঠবস করতে। আপনি? নমস্কার দাদাবু, আমি হইলাম গিয়ে এই গোটা গায়ের মোড়ল, আর ওই ওই হইল গিয়ে আমার সওয়াল, এদিকে হয় এদিকে সওয়াল মানে আমার ছেলে আর কি। হ্যালো, মাইসেলফ পল্টু। তা আপনারা কোথায় ছিলেন? হ্যাঁ, আমি গ্রামে ঢোকার পর থেকে একটার পর একটা ইনসিডেন্ট হয়ে যাচ্ছে, আপনারা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন? না না মানে আমি 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 কোনো কথা শুনতে চাই না। মম আপনাকে ফোন করেছিল, সব কিছু বুঝিয়েছিল, তো আপনারা আসেননি কেন? না ইরেসপন্সিবল গাইয়া যত সব। দেখেন আমি তো গায়ের মোড়ল, গায়ের গোটা দায়ভারটা আমার উপরেই থাকে, তাই সব কিছু সামলাই টামলাই আইছে না, আমার একটু দেরি হয়ে গেছে। আচ্ছা আপনার দেখা মানে আপনার কিছু হয়েছে নাকি? What happened? আপনাদের গ্রামের একটা মেয়ে এই গ্রামে আসার পর থেকে আমাকে ডিস্টার্ব করে চলেছে। মা সে কি কোন মেয়ে আমা আপনাকে ডিস্টার্ব করছে দাদা বাবু? ওই কি রিমলি নাকি একটা নাম কইছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। মানে ওই ওসব ছাড়েন, আমার উপরে ছাইরা দেন, এরপরে আমি ওর বাড়িতে যামু, এমন ধমকাই দিয়ে শুন দেখবেন ও এসে আপনার পায়ের উপরে আশ্রয় পড়ছে, কিছু ভাববেন না দিয়ে আমি আছি। না যাকে বাদ দিন, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, কিন্তু এরপর আর কোনো সমস্যা হইবে না আপনাদের। এই যে আমার পোলাই, আমার পোলার কাছে না আপনি ওই জিরার থেকে হীরা যখন যা চাইবেন আপনার কাছে নিয়ে গিয়ে হাজির করবে। বলছি আপনারা তো এখন এসেছেন, সাটা সাটা একটু রেস্ট করে নেন, তারপর আপনাদের জন্য কাল স্পেশাল মুজুরো লাগিয়ে দেবো এখানে। না মুজুরো দেখতে আমরা এখানে আসিনি, যেটা দরকার সেটা সময় মতো পেলেই হলো। নো চাপ নো চাপ, সাটা সাট কিছু মাল ছাড়ুন তো, টাকা টাকা ছাড়ুন ছাড়ুন। টাকা কিসের টাকা? হ্যাঁ বুঝলেন না, আপনি আমাকে টাকা দিয়ে রাখলে আপনাদের যেটা পছন্দ যখন চাইবেন আমি সাটা সাট পৌঁছে দেবো। গারল না গারল, মালিকের কাছে কেউ টাকা চায়? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আচ্ছা আপনারা নিশ্চয়ই জানেন যে আমি এখানে মালিক হিসেবে আসিনি। এই বাবা হরিদেব, এই হরিদেব হরিদেব। আজ আসুক একবার বাড়ি, তোরই একদিন কি তোমারই একদিন। মামি এই হত সারা দল, কোথায় গেছিলি তোরা, কোথায় গেছিলি আমার হার মার চুনো মাছ ধরেছে রে মেয়েদি, আজকে চুনো মাছ ভাজা খাও মা। নিজের রঙের তুলিতে সবার মনে ছুলে যে কবে যে তুই নিজের ছবি আঁকবি, ওরে রিমলে তুই তে পান্তরের কাপ্তি, ওরে রিমলে তুই তে পান্তরের কাপ্তি।
তুমি যাও। দেখি খায়া যদি একটু কম হয় না তোমাকে আদব কায়দা আমি ছুটে দিমু। এই জোতা দেখছো, হ্যাঁ জোতা দিয়া পিটামু একেবারে, বুঝছো? আসুন, ওনারে দেখা তো মনে হইলো ছেলে বাপের মতো না, মায়ের মতো হইছে। আমাদের কি করার আছে? আরে ছেলে যদি বাপের মতো সাদা সিধা সরল হইতো না, তাইলে আর কোনো চিন্তা ছিল না। এখন তো দেখছি উনি একেবারে মানে আমাদের পান থেকে চুন খসলে একেবারে আমাকে গর্দান যাই, বুঝছো? সেটা নিজের মাথায় ঢুকাই দেখো। মামি, তুমি যে বলেছিলে হাসপাতাল থেকে ডাক্তার কইছে মামা সুস্থ হয়ে যাবে, ভয়ের কিছু নেই, তাইলে হাসপাতাল থেকে যা যা দিয়েছে তার সাথে আমি আরো কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, সময় মতো খাওয়াবেন। উনি যেন এখন কোনোভাবেই কাজ না করেন, ফুল বেড রেস্ট। রিমলি মামাস, শুনছো? তুই একটু ভিতরে চলো, শোবো। আসো টগর, তোর বাবার বালিশ খান একটু দেখ। আসো আসো সব। ডাক্তার বাবু, ভয় কিছু নাই তো? নিয়ম মেনে ওষুধ খেলে কোনো ভয় নেই, অনিয়ম হলেই বিপদ। আচ্ছা আমার ফিসটা 200 টাকা। কি হলো? টাকা তো নাই ডাক্তার বাবু, সেই জন্যই তো মামার ওষুধও কিনতে পারি নাই। এই জন্য তোদের ডাকে আমি আসতে চাই না, বাড়িতে ডেকে এনে চিকিৎসা করাবি আর টাকা দেওয়ার সময় নিজেদের মুরত বুঝিয়ে দিবি। না না ডাক্তার বাবু, বিশ্বাস করেন, আমি টাকা পেলেই আপনাদের দিয়া দিমু, যদি তা না পারি আমি আপনার বাড়িতে খেটি আপনার সব পয়সা উসুল করে দিব। আমি আপনার কথা দিচ্ছি ডাক্তার বাবু,
কথা দিচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।